এখন থেকে বাংলাদেশ, মালয়েশিয়া, টুনিশিয়া, কুয়েত ও যুক্তরাজ্য থেকে সৌদি আরবে উমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেকট্রনিক উমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের। প্রথমে সৌদির ভিসা বায়ো অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীর পরিচয় যাচাই বাছাই পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এই ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে 10টি আঙুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পূর্ণ করতে হবে। গত বছর শেষের দিকে মোবাইল অ্যাপের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এতে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি চিপ সহ ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছিল সৌদি আরব। সেখানে ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ থাকবে।